আপিল বিভাগের আদেশে আফতাবনগরে কোরবানি পশুর হাট বসাবে না দক্ষিণ সিটি কর্পোরেশন হাইকোর্টকে লিখিতভাবে এমনটি জানিয়েছে প্রতিষ্ঠানটি ঈদ ঘিরে পশুর হাট বসাতে ইজারার জন্য দেয়া বিজ্ঞপ্তিও স্থগিত করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে লিগাল নোটিস পাঠানোর পর হাইকোর্টকে এই তথ্য জানান দক্ষিণ সিটির আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান শুভ এর আগে বুধবার স্থানীয় সরকার সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে লিগাল নোটিশ পাঠানো হয়